আল্লাহ তাআলা বলেন চার গুণে গুণী যারা, বলেন আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ শুধু তারা। কয়টা গুণ? চার গুণ। কয় গুণ? এই চার গুণে গুণী হলে আমি মানুষ হব, এই চার গুণে গুণী হলে মানুষের কাতারে আপনার নাম আসবে। আর মানুষ ছাড়া অন্য কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা জাজার সাজা দিবেন না। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে কি দিবেন না? বলেন জাজার সাজা দিবেন না। জাজার সাজা শুধু মানুষকেই আল্লাহ তাআলা দিবেন, জিনদেরকে দিবেন। জিনদেরকেও এই পরিভাষা, আয়াত কারিমার এই পরিভাষায় রিজালুনের মধ্যে জিনরাও দাখিল, এই পরিভাষা জিন্দাও কি বলেন, কিন্তু ফেরেশতারা এই পরিভাষায় দাখিল না, কোন গরু আর ছাগল এই পরিভাষায় দাখিল না। আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা নুরুল ইসলাম ওলি পুরী দামাত বারাকাতুহ, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত বড় সুন্দর করে বলেন, তার আন্দাজে সখন বহুত নুমায়া, তিনি অনেক শানদার ভাষায় শানদার ভাবে কথা বলেন। তিনি বলেন যে কোন ফেরেশতা আশরাফুল মাখলুকাত না, আর কোন গরু আর ছাগল জাহান্নামী না। বলেন ফেরেশতা কি না? আশরাফুল মাখলুকাত না। ফেরেশতা এত তসবিহ পড়া সত্ত্বেও আশরাফুল মাখলুকাত না, এত ইবাদত সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না, আর গরু আর ছাগল এত নাফরমানি সত্ত্বেও জাহান্নামী না। গরু আর ছাগল কি পরিমাণ নাফরমানি করে, তার বিবাহে কোনো বালাই আছে কি? গরু আর ছাগলের বিয়ের কোনো বালাই আছে? তো সে কি পরিমাণ নাফরমান, দশটা পেট লাগাইয়া দিল সে আরেকজনের খেতে ধান খায়, খায় কি খায় না বলে? তাহলে বোঝা গেছে তার নাফরমানির কোনো শেষ নাই, তা সত্ত্বেও সে জাহান্নামী না। আর ফেরেশতা হাজার হাজার কোটি কোটি তাসবিহাত সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। ফেরেশতা কেন আশরাফুল মাখলুকাত না? সে শুধু ইবাদতের মজা বুঝে, লেকিন গুনাহের মজা সে বুঝে না। গুনাহের মজা সে কি? আর গরু আর ছাগল শুধুই গুনাহের মজা বুঝে, ইবাদতের মজা বুঝে না। গরু আর ছাগল কি বুঝে বলেন? গুনাহের মজা বুঝে। গুনাহে যে কি মজা, গরু আর ছাগল খুব টের পায়, এই জন্যই তো আরেকজনের খেতে ধান খায়, এই জন্যই তো আরেকজনের খেতে কি করে, আরেক গুণা আমি বলতে লজ্জা হয় এই জন্য আমি বলবো না, এই জন্যই তো সে বিয়ে ছাড়াই কি করে সারাদিন চলে। তো গরু আর ছাগল এত অপরাধ করা সত্ত্বেও সে জাহান্নামী না, আর ফেরেশতা এতটা তাসবিহাত সত্ত্বেও সে আশরাফুল মাখলুকাত না। কেন? গরু শুধু ইবাদতের মজা, গরু শুধু গুনাহের মজা বুঝে, লেকিন ইবাদতের মজা সে বুঝে না। আর ফেরেশতা শুধুই ইবাদতের মজা বুঝে, সে গুনাহের মজা বুঝে না। ফেরেশতা জানে না জেনাহে কত মজা, এটা ফেরেশতা জানে না। ফেরেশতা জানে না ফেসবুকে মজা কত, এটা ফেরেশতা জানে না। কি বলছি বলেন? ফেরেশতা ফেসবুকের মজা কি বুঝে না, আর গরু নামাজের মজা, এই জন্য গরুও জাহান্নামী না, ফেরেশতাও আশরাফুল মাখলুকাত না। বলে আশরাফুল মাখলুকাত কে যে গুনাহের মজাও বুঝে, ইবাদতের মজাও বুঝে, যে ইবাদতের মজা বুঝে গুনাহের মজা ছেড়ে দেয়। বলেন ইবাদতের মজা বুঝে গুনাহের মজা কি করে ছেড়ে দেয়। তো আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, এই লোকটা না কামিয়াব হয়ে গেছে, এই লোকটা কি হয়ে গেছে বলেন। এই জন্য ফেরেশতাদের শানে কামিয়াব শব্দ আসে নাই, ফেরেশতাদের শানে কি আসে নাই? কামিয়াব শব্দ ফেরেশতাদের শানে আসে নাই, আর গরুর শানে ক্ষতিগ্রস্ত শব্দ আসে নাই। বুঝেন নাই কথা? ফেরেশতার শানে কি আসে নাই? কামিয়াব সফল, এই কথা ফেরেশতাদের শানে আসে নাই। আর গরু নাকাম ব্যর্থ, এই গরুটা খাস এবং এই গরুটা ব্যর্থ, এই কথাও কোথাও কি আসে নাই। আমাদের বেলায় আসছে উলাইকা হুমুল মুফলিহুন আর উলাইকা হুমুল খাসিরুন, এরা কামিয়াব এরা ব্যর্থ, এটা শুধু আমাদের বেলায় আসছে, মানুষের বেলায় আসছে। যে ঈমান আমল উপরে উঠে সে কামিয়াব, আর যে ঈমান আমল ছাড়া হয়ে যায় সে ব্যর্থ। সে কি?
ব্যর্থ তাহলে কামিয়াব আর নাকাম এটার মেয়ার ইখতিয়ারের উপরে ইখতিয়ার এটার মেয়ার আল্লাহ তাআলা যাকে ইখতিয়ার দিয়েছেন ইবাদতের যোগ্যতাও দিয়েছেন গুনাহের যোগ্যতাও দিয়েছেন হযরত আলী পুরি বলেন দুই যোগ্যতা আমাকে দেওয়া হয়েছে উল্টা আর ভাড্ডা ঠিক যোগ্যতাও দেওয়া হয়েছে বেঠিকের যোগ্যতাও দেওয়া হয়েছে করার যোগ্যতাও দেওয়া হয়েছে ছাড়ার যোগ্যতাও দেওয়া হয়েছে নামাজ পড়ার যোগ্যতাও দেওয়া হয়েছে নামাজ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দেওয়া হয়েছে রোজা রাখার যোগ্যতাও দেওয়া হয়েছে রোজা ছেড়ে দেওয়ার যোগ্যতাও দেওয়া হয়েছে এর বিপরীতে গাছগুলোকে শুধু দাঁড়িয়ে থাকার যোগ্যতা দেওয়া হয়েছে গরুগুলোকে ঝুঁকে থাকার যোগ্যতা দেওয়া হয়েছে সাপ আর বিচ্ছুকে উপুড় হয়ে থাকার যোগ্যতা দেওয়া হয়েছে আর সমস্ত জানোয়ারকে নাফরমানের যোগ্যতা দেওয়া হয়েছে আর সমস্ত ফেরেশতাদেরকে শুধুই ইবাদতের যোগ্যতা দেওয়া হয়েছে আর আল্লাহ তাআলা ইনসানকে বনি আদমকে দুই যোগ্যতা দিয়েছেন গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন গুনাহ ছাড়ার যোগ্যতাও দিয়েছেন এবার যদি সে আল্লাহ তাআলার মহব্বতে গুনাহের মজা ছেড়ে দেয় ইবাদতের মজা ধরে গুনাহের মজা ছেড়ে দেয় আর গুনাহের সাজা সাজার ভয়ে গুনাহের শাস্তির ভয়ে গুনাহের মজা ছেড়ে দিয়ে ইবাদতের জান্নাতের আশায় ইবাদতের মজা ধরে তো আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা এই মানুষটা কামিয়াব হয়ে গেছে এজন্য ফেরেশতা কামিয়াব না নাকাম না এই কথা আসে নাই গরু কামিয়াব না নাকাম এই কথা আসে নাই কামিয়াব ঈমান আমল ওয়ালা কামিয়াব আর ঈমান ছাড়া যে সে নাকাম এজন্য মেরে ভাইও রিজালুন আল্লাহ তাআলা বলেন রিজালুন রিজালুন এই শব্দটা নাকেরা কোন জুমলার শুরু শব্দ নাকেরা হয় না জুমলার শুরু শব্দ হয় আলম হইতে হয় অথবা আলিফ লাম হইতে হয় লেকিন আল্লাহ তাআলা বলেন রিজালুন মানুষগুলো পুরুষগুলো ওরাই শুধু মানুষ তাহলে বোঝা গেছে এখানে কিছু একটা মাহজুফ আছে আল্লাহ রিজালুন বললেন কেন আল্লাহ তাআলা এখানে নাকেরা কেন বললেন বলেন যে নাকেরা এজন্য বলেছেন যেন কালেমার শুরুটা সম্পূর্ণভাবে খিলাফে কিয়াস খিলাফে কায়দা হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার জেহেন আগে প্রশ্ন করে বিষয়টা কি বিষয়টা কি এখানে নাকেরা হলো কেন বিষয়টা কি আজগবি বিষয় আজিব আন্দাজা এখানে নাকেরা হলো কেন তো সঙ্গে সঙ্গে সে নিজের থেকে জবাব দিবে হ্যাঁ নাকেরা হওয়ার বিশেষ কোনো কারণ আছে এখানে মুক্তাদাটা মাহজুব আছে হুম রিজাল বলেন কি হুম রিজাল এরাই শুধু মানুষ বলেন এরাই শুধু কি এরাই শুধু মানুষ রিজালুন এরাই শুধু মানুষ লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ যাদের কেনা যাদের ব্যবসা বাণিজ্য যাদের যাদের ব্যবসা বাণিজ্য লা তুলহিহিম তিজারা যাদের ব্যবসা বাণিজ্য যাদের বেচা কিনা যাদের জীবনের কোনো কোনো ব্যস্ততা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ যাদের জীবনের কোনো ব্যস্ততা যাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে ফেরায় না বলেন যাদের জীবনের কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে কি করে না এটা হলো মানুষ সুবহানাল্লাহ আচ্ছা এই কাতারে কাদের কাদের নাম আছে কোন সাই কি এই কাতারে আমাদের কার কার নাম আছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ যাদেরকে যাদের কোনো ব্যস্ততা যাদেরকে জিকির থেকে ফেরায় না জিকির থেকে গাফিল করে না হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন এরা বিবির সাথে একই বিছানায় শোয়া লেকিন এদের দিল এদের রবের সাথে লাগা এদের দিল আল্লাহ তাআলার সাথে লাগা এরা বাজারে এদের দিল আল্লাহ তাআলার সাথে এরা দোকানে এদের দিল আল্লাহ তাআলার সাথে এরা ব্যবসা এদের দিল আল্লাহ তাআলার সাথে সাহাবায়ে কেরাম বাজারে গিয়েও আল্লাহ তাআলাকে ভুলতেন না আমরা নামাজেও আল্লাহর কথা মনে হয় না কি ভাই সাহাবায়ে কেরাম বাজারে গেলেও আল্লাহকে ভুলতেন না আর আমরা মসজিদে গেলেও আল্লাহর কথা মনে হয় না মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়ি লেকিন কখনোই মনে হয় না এটা আমি কি পড়েছি এবার মসজিদে গিয়ে যখন ইমাম নামাজ পড়ে আমার মনেই হয় না আমি কি করি বাস্তব না বাস্তব সাহাবা বাজারে গিয়েও ভুলতেন না আমাদের নামাজেও মনে হয় না আল্লাহওয়ালারা বিবির বিছানায় শোয়া অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলতেন না
আমার নানুর রহমতরা বলতেন আল্লাহওয়ালা থেকে দেখবা এরা হাসে কথা বলে, এরা মানুষের সাথে হাসে মানুষের সাথে কথা বলে, লেকিন এদের দিল আরশে মালিক আরশের মালিকের সাথে জোড়া। কি এটা হলো লা তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এরা না আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য গাফিল হয় না। বলেন আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য কি হয় না? গাফিল হয় না। এদের সব ব্যস্ততা থাকে বাইরে, এদের দিলে শুধুই থাকে আল্লাহ। দিলে কি থাকে বলেন? দিলে শুধুই আল্লাহ, আর আমাদের দিলে শুধুই গায়রুল্লাহ। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহ এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনি বলেন যে আমাদের দিলে এখন আর শুধু গায়রুল্লাহ নাই, শুধু গায়রুল্লাহ নাই এটা না, বলকে আমরা এখন গায়রুল্লাহর দিকে ডাকি। গায়রুল্লাহর দিকে কি বলি আমরা এখন? গায়রুল্লাহর দিকে শুধু কি করি? শুধু দিলে গায়রুল্লাহ আছে যে এটা নয়, আমি এখন গায়রুল্লাহর দিকে ডাকি। আগে ছিলাম দাই ইলাল্লাহ, এরপরে রাখছি গায়রুল্লাহ, এরপরে হয়ে গেছি দাই ইলা গায়রিল্লাহ। দাই ইলা কি? গায়রিল্লাহ। এখন হয়ে গেছি গায়রুল্লাহর দিকে ডাকনেওয়ালা। এক বন্ধু এক বন্ধুর সাথে দেখা হইলেই একজন একজনকে শুধুই বলে, জানো ফেসবুকে একটা খবর আছে, বলে কি বলে না বলেন? এই জানো আজকে একটা নিউজ আছে, সব মিথ্যা নিউজ, জানো আজকে একটা নিউজ আছে, এটা জিজ্ঞেস করে না, আজকে জোহর নামাজ জামাতের সাথে পড়ছো? কি বন্ধু বন্ধুর সাথে জিজ্ঞেস করে না, আজকে কি আসর জামাত হয়েছে তোমার? আজকে কি মাগরিবের নামাজ তাকবীরুল্লাহ হয়েছে তোমার? এটা আর বলে না, শুধু কি বলে বলে? এটা ফেসবুকে একটা কি আছে, আজকে একটা দারুণ খবর আছে, আজকে একটা দারুণ ছবি দেখছি ফেসবুকে, শুধু এখন গায়রুল্লাহর দিকে ডাকে। কি ডাকে বলে? গায়রুল্লাহর দিকে ডাকে। এরা রেজাল, এরা রেজাল, এরা মানুষ। যে গায়রুল্লাহর দিকে ডাকে এরা মানুষ, যে কলিজায় শুধু গায়রুল্লাহ লালন করে এরা মানুষ। আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিচ্ছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, মানুষ শুধু তারা আল্লাহ তাআলা থেকে এক মুহূর্তের জন্য গাফিল হয় না। যারা এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা থেকে কি হয় না বলেন? আল্লাহ তাআলা থেকে গাফিল হয় না। এদের দিলে হামেশা আল্লাহু হাজিরি, বলেন আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এদের দিলে হামেশা এক কথা থাকে, এক কথা, আলম ইয়ালম বিআন্নাল্লাহ ইয়ারা, আলম ইয়ালম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ তাআলা বলেন সে কি জানে না আমি তার দিকে তাকিয়েই থাকি, সে কি জানে না আমি তার দিকে তাকিয়েই থাকি। আলম ইয়ালম বিআন্নাল্লাহ ইয়ারা, এই আয়াতে কারিমা দুজনের ক্ষেত্রে নাজিল হয়েছে, দুজনের ব্যাপারে নাজিল হয়েছে। এক আয়াত দুজনের ক্ষেত্রে নাজিল হয়েছে, একটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আর একটা হলো আবু জাহেলের ক্ষেত্রে, আবু জাহেলের জন্য। একই আয়াত দুজনের ক্ষেত্রে নাজিল হয়েছে, আবু জাহেলকে আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই কুলাঙ্গার সে কি জানে না আমি তার দিকে তাকিয়ে আছি, আর আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, রাসূল আপনি কি জানেন না আমি আপনার দিকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ, তাকে বলেছে সে কি জানে না আমি তার দিকে তাকিয়ে আছি, সে যত দুষ্টুমি করে আমি তার দিকে চেয়ে আছি। আর রাসূলকে বলেন আপনি কি জানেন না আপনার সমস্ত সেজদা সমস্ত ইবাদতগুলোর দিকে আমি তাকিয়ে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বলেন তো, পড়েন পড়েন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার রব আমার দিকে তাকিয়েই আছে, আমার রব আমার দিকে কি আছেন, আমার দিকে তাকিয়েই আছেন। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এজন্য রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত ফি শাফাতা, আমার বন্ধুর ঠোঁটের দিকে আমি তাকিয়েই থাকি, আমার বন্ধুর ঠোঁটের দিকে আমি তাকিয়েই থাকি, আমি আমার বন্ধুর সাথে সাথে থাকি। যখন না তার ঠোঁট নড়ে, যতক্ষণ তার ঠোঁট নড়ে আমি ততক্ষণ তার সাথে থাকি। সুবহানাল্লাহ,
আমি ততক্ষণ তার সাথে থাকি আমার মনে হয় আমার রব যেন ঠোঁটার দিলের দিকে তাকিয়ে থাকে দেখে ওর দিলে আমি আছি কিনা ওর ঠোঁট আমার নামে নড়ে কিনা ওর ঠোঁট আমার নামে নড়ে কিনা ওর ঠোঁট আমার তাসবিহ দিয়ে নড়ে কিনা ওর ঠোঁট আমার তাহমিদ দিয়ে নড়ে কিনা ওর ঠোঁট আমার তাকবীর দিয়ে নড়ে কিনা ওর ঠোঁট আমার তাহলিল দিয়ে নড়ে কিনা এটা নড়তে দেরি হয় আরশ আজিমের রব্বে কারীমের হাত নড়তে দেরি হয় না এখানে ঠোঁট নড়ে ওখানে হাত নড়ে সুবহানাল্লাহ এখানে ঠোঁট নড়ে ওখানে হাত নড়ে বলেন এখানে কি নড়ে ওখানে কি নড়ে বলে হুজুর বেশ কম কেন এখানে ঠোঁট কেন ওখানে হাত কেন এখানে ঠোঁট নড়ে ওখানে হাত নড়ে ঠোঁট দিয়ে আমি তাসবিহ পড়ি হাত দিয়ে রব আমাকে দিয়ে দেয় সুবহানাল্লাহ কি হয় বলেন এখানে কি নড়ে এটা আমার তাসবিহ এটা আমার আমি তাসবিহ খিস্তেছি হ্যাঁ এটা আমার আমি তাসবিহ খিস্তেছি এখানে ঠোঁট নড়তে দেরি হয় ওখানে হাত নড়তে দেরি হয় না সুবহানাল্লাহ